ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্কস পার্টি শাখা কমিটি 5 নম্বর বিষ্ণু গ্রাম পঞ্চায়েত বুথের পার্টি অফিসটা সর্বপ্রথম আজ 2011 পর থেকে খোলা হয়নি, ফার্স্ট টাইম খুলেছি। ঠিক আছে, সাধারণ মানুষকে বলছি যতগুলো পার্টি অফিস টিএমসিপি কবজা করেছিল সেসব পার্টি অফিসগুলো খুলে মুক্ত হিসেবে আমাদের ভারতীয় কমিউনিস্ট পার্টি অফিসগুলো এখন খোলা হয়। এই অনুরোধ জানিয়ে আমার ছোট ক্যামেরাতে যতটুকু পাচ্ছি যতটুকু বলছি ফিস্ট করে সবার কাছে চালিয়ে পাঠিয়ে দিচ্ছি। রক্তিম অভিনন্দন, লাল ঝান্ডা লাল স্যালুট, সংগ্রামী অভিনন্দন। এটা আমাদের গোবিনাথপুরে পার্টি অফিস, সিপিএম এর পার্টি অফিস। এই দেখেন সব ভাঙচুর করেছিল 8 বছর আগে, আবার খুলেছি আমি সময় এবং আমার 3 প্রতিবেশীকে নিয়ে খুলেছি এই বাড়ি অফিস। এই যে আমাদের পরিণতি পার্টি অফিস, সবাই দেখছেন, জনগণ দেখবেন, সবাইকে দেব সবার জন্য। ভয় পেয়ে কেউ চুরি পরে হাতে বসে থাকবেন না, শূন্য পেয়েছি বলে শূন্যের মাধ্যমে এগিয়ে যান। ভয় করবেন না, ভয় পাবেন না। ভয় পাবে কারা? যারা আজ আমাদের দমিয়ে রেখেছে দাবিয়ে রেখেছে তারা ভয় পাবে, আমরা না। আমরা কমিউনিস্টরা ভয় পাই না। এই বলে আমি আমার ক্যামেরা বন্ধ করছি। এটা আমাদের পার্টি অফিস। দাঁড়া দিয়ে চলো, তাই নিয়ে ওই দেখো।